16 নভেম্বর থেকে খুলছে স্কুল। নদিয়ার নবদ্বীপের আরসিবি সারস্বত মন্দির স্কুলে শুরু প্রস্তুতি। প্রায় বছর দেড়েক পাতে রাজ্যে খুলতে চলেছে স্কুল ও কলেজ। 16 নভেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত খুলছে স্কুল, অষ্টম শ্রেণী পর্যন্ত অনলাইনেই পড়াশোনা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা। ইতিমধ্যে করোনা বিধি মেনে স্কুল খুলতে তোড়জোড় শুরু করে দিয়েছে স্কুল ও কলেজের কর্তৃপক্ষগুলি। এদিন দেখা গেল নদিয়ার নবদ্বীপ আর সিবি সারস্বত মন্দির স্কুলে স্যানিটাইজ করা হচ্ছে ক্লাসরুমে, হচ্ছে স্কুল চত্বরে সাফাই। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্কুলের সমস্ত শিক্ষক সহ প্রধান শিক্ষক বিজন কুমার সাহা। আর সিবি সারস্বত মন্দির স্কুলের প্রধান শিক্ষক বিজন কুমার সাহা বলেন, আমাদের স্কুলে স্যানিটাইজেশন শুরু হয়ে গিয়েছে, স্কুলের মাঠের জঞ্জালও পরিষ্কার করার কাজ চলছে জোর কদমে। সরকারি নির্দেশ মেনে একটি বেঞ্চে দুজন করে ছাত্র বসানো হবে। তিনি আরও বলেন, অবশ্যই ছাত্রদের স্কুলে মাস্ক পরে আসতে হবে। প্রথমত আমাদের স্কুলে অনলাইন ক্লাস সব টিচাররাই করছেন। এখন সরকারি নির্দেশ যেটা আছে স্কুল স্যানিটাইজেশন করা, সেই স্যানিটাইজেশন শুরু হয়ে গেছে আমাদের। স্কুলের মাঠের জঞ্জালও পরিষ্কার করা হবে। নির্দেশ যা আছে একটা বেঞ্চে দুজন করে বসাতে হবে, সেই নির্দেশ মেনেই আমরা আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি যাতে 16 নভেম্বর থেকে স্কুল শুরু করা যায়। আর ছাত্রদের কী কী বিধি মেনে স্কুলে আসার বিষয়ে কোনো রকম নির্দেশনামা থাকবে কি না? ছাত্রদের যেমন মাস্ক পরে আসতে হবে, স্যানিটাইজেশনের ব্যবস্থা আমরা করবো, অবশ্যই করবো, স্যানিটাইজেশন আমাদের থাকবে। আর বেঞ্চে বসার ব্যবস্থাটা যেভাবে বলবো ইনস্ট্রাকশন দেবে সেটা পুরোটাই টোটো ফলো করা হবে। এক্ষেত্রে ছাত্রদের কোনো রকম কোভিড আক্রান্তের কি সম্ভাবনা থাকছে? না, আমাদের যে ঘর আছে এবং যে স্টাফ আছে তাতে কোভিড আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা বেঞ্চে দুজন করে বসলে পরে 6 ফুট ডিস্টেন্স যেটা মেনটেন করে অবশ্যই মেনটেন হবে। আপনার নাম? আমার নাম বিজন কুমার শাহ, প্রধান শিক্ষক আসামি সরকার। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।